ইউক্রেনে আক্রান্ত বাংলাদেশি নাবিকদের রোমানিয়ায় নেওয়া হয়েছে, দেশে রাশিয়ার চলমান প্রকল্পে অসুবিধা হবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, নো ফ্লাই জোন নাকচে ন্যাটোর প্রতি ক্ষোভ জেলেনস্কির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার দোহাই কৃষিমন্ত্রীর। এবং আফগানদের বিরুদ্ধে এবারও টি-20 সিরিজ জেতা হল না, দ্বিতীয় ম্যাচে 8 উইকেটে হেরেছে টাইগাররা।